বিদেশ থেকেও মেয়াদ উত্তীর্ণ বা নকল ওষুধ আসছে আমাদের দেশে তারপরে হচ্ছে যে যেসব ওষুধ আসার পরে আসলে বিপণন তারপরে হচ্ছে যে মার্কেটিং এবং এর সাথে আসলে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী জড়িত থাকেন সত্যে সন্ধানে নিরন্তর ছুটে চলা কিছু নির্ভীক সাহসী প্রাণ যারা তুলে আনে খবরের অন্তরালের খবর সেই সব খবরের পেছনের দুঃসাহসিক তথ্য অনুসন্ধানের কথা জানতে শুনুন রিপোর্টার্স ফাইল শুধুমাত্র নাইটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এ প্রতি মঙ্গলবার ঠিক রাত দশটায় প্রিন্ট মিডিয়া এতদিনের পথ চলায় আপনি চমৎকার করেছেন তার মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি রিপোর্ট হচ্ছে নকল আর ভেজাল ওষুধ নিয়ে এবং এই রিপোর্টটা করে আপনি দুটো অ্যাওয়ার্ডও পেয়েছিলেন আপনার সেই কল্পটা বা অভিজ্ঞতাটার ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন ওকে ধন্যবাদ আসলে নকল ও ভেজাল ওষুধ নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্টিং হয়েছে এর আগে বা আপনার আপনি জানেন যে র্যাব ড্রাগ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তারা অনেক ধরনের অভিযানও পরিচালনা করেছে নকল ও ভেজাল ওষুধ নিয়ে বিশেষ করে আপনি আপনি দেখেন যে ওষুধের মধ্যে একটি জীবন রক্ষাকারী যে পণ্য এরকম একটি পণ্য এরকম একটি জরুরি পণ্য সেটি আসলে যখন নকল ও ভেজাল হয় এটি আসলে সত্যি উদ্বেগ গভীর উদ্বেগের বিষয় এবং আসলে খুবই দুঃখজনক আমার এই রিপোর্টটা আমি শুরু করি এর আগে আমি কিছু রিপোর্ট করেছি বিচ্ছিন্নভাবে কিন্তু এটি আমি আসলে একেবারে একটা প্ল্যান করে একটা দীর্ঘ দুই তিন মাসের একটা অনুসন্ধান আমার ছিল আমার প্রায় দুই আড়াই মাস লেগেছিল এটা আমি করেছিলাম প্রথমে আমার এক এক ডাক্তার বন্ধু আসলে তার কাছ থেকে কথাটা শুনে বন্ধু বা সিনিয়র ফ্রেন্ড বলতে পারেন তার কাছ থেকে কথা শুনে প্রথমে আমাকে নাড়া দেয় সে বলছিল যে তারা যখন অপারেশন থিয়েটারে অপারেশন করতে ঢুকেছেন তখন হচ্ছে রাজধানীর একটি নামকরা হাসপাতাল তারা হচ্ছে যে একটি এনেসেসিয়া আপনি জানেন যে অপারেশনের আগে শরীর অবশ করার জন্য পুশ করা হয় এনেসেসিয়া পুশ করার পরে তারা দেখলেন যে আসলে যখন ইয়ে করবেন কিন্তু প্রায় অপারেশন শুরু করবেন কিন্তু আসলে তার শরীর অবশ হয়নি সে ফিল করার জি সঠিক বলেছেন আপনি কিন্তু তখন আসলে দেখা গেলো যে রোগী তার সবকিছু বুঝতে পারছে বা সে আসলে অচেতন বা অজ্ঞান হয়নি তখনই আসলে তারা খুব একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলো যে ইয়ে পুশ করার পরেও হলো না তারপরে তারা আসলে পরবর্তীতে তারা ফাইন্ড আউট করে যে আসলে একটি নকল ইয়ে বা ভেজাল ইয়ে ছিল ইঞ্জেকশন ছিল বা ওষুধ ছিল যার কারণে এটি এই গল্পটা তার কাছ থেকে শোনার পরে আমাকে আসলে এবং হচ্ছে যে একজন যেহেতু আমি সাংবাদিকতা করি ক্রাইম বিট করি এবং অনুসন্ধানী রিপোর্ট করি আমার কিছু মানে ইয়া টপিক হিসেবে এটি আমি পাই এরপরে আমি ডিটেলস আমার কাজ করার যে একটা আউটলাইন আমরা একটা ইনভেস্টিগেশন শুরুর আগে আমরা কিছু প্রাথমিক পর্যায়ে কিছু প্রস্তুতি থাকে আপনি জানেন এবং আমরা সেগুলো আমি সেগুলো রেডি করতে থাকি এরপরে কাজের শুরুতেই আসলে আপনি জানেন যে এখানে নকল ও ভেজাল ওষুধের বেশ কিছু বিষয় এখানে জড়িত থাকে এটি এককভাবে আসলে এটিকে বলা বা মূল্যায়ন করা কঠিন যেমন হচ্ছে যে উৎপাদন একটা প্রক্রিয়া যেখানে ফ্যাক্টরিগুলো থাকে বা বিদেশ থেকেও মেয়াদ উত্তীর্ণ বা নকল ওষুধ আসছে আমাদের দেশে বিভিন্ন নজরদারি থাকার পরও অনেক নজরদারি গলে এটি আসছে তারপরে হচ্ছে যে যেসব ওষুধ আসার পরে আসলে বিপণন তারপরে হচ্ছে যে মার্কেটিং এবং এর সাথে আসলে এক অসাধু কর্মকর্তা কর্মচারী জড়িত থাকেন সব বিষয়গুলোই আমি চেয়েছি যে আমি হয়তো পুরো বিষয়টা দেশে যা হচ্ছে সেটি আমি দেখাতে পারবো না কিন্তু আমি আসলে যে কোথায় কি হচ্ছে আমি এক স্যাম্পল হিসেবে এক একটা এক একটি বিষয়কে আমি তুলে ধরবো সেই হিসাবে গিয়েছিলেন এই রিপোর্টটা কালেক্ট করতে সেখানে প্রথমত হচ্ছে যে আমি প্রথমে আমি ইয়ে করি যে প্রোডাকশন কোথায় হচ্ছে এটি আমাকে খুঁজে বের করতে বা সোর্স বা আমি বিভিন্ন সোর্স আমি ব্যবহার করি শেষে আমি এটি একটি কারখানার সন্ধান পাই দক্ষিণ কেরানীগঞ্জ আগে আপনি জানেন যে বাউবাজার বা পুরান ঢাকার ওই মিডফোর্ড মার্কেট কেন্দ্রিক ওষুধের মার্কেট কেন্দ্রিক এই কারখানাগুলো ছিল কিন্তু অনেক অভিযানের ফলে তারাও আসলে বিভিন্ন দিকে শিফট হয়ে গেছে এরপর আমি ঢাকার কুমিল্লাতে গিয়েও আমি এরকম নকল ওষুধের কারখানা পেয়েছি আমি দক্ষিণ কেরানীগঞ্জে যে কারখানাটাই সন্ধান পাই তাদের সাথে আমার একটা আপনি জানেন যে ইনভেস্টিগেশন করতে গেলে অনেক সময় অনেক তথ্য বা আমাকে প্রমাণ জোগাড় করার জন্য তাদের কিছু শর্ত আমাদের মানতে তাদের শর্ত ছিল যে তাদের কারখানাটার ঠিকানা আমি ডিসক্লোজ করতে পারবো না পরে আমি সেখানে যাই তাদের আসলে পুরো প্রক্রিয়া আমি ছবি তোলা ভিজুয়াল ভিডিও করা তাদের সাক্ষাৎ নেওয়া কীভাবে তারা এগুলো করেন সেগুলো আমি বিস্তারিত তুলে আনি একটি একটি আমার একটি সাত পর্বের একটি পর্ব ছিল এটি নিয়ে আর দ্বিতীয় পর্বটি ছিল আরেকটি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে খুবই এটি করতে গিয়ে আমার নগল সে কারখানা খুঁজে পেতে আমাকে পরিশ্রম করতে হয়েছে কষ্ট করতে হয়েছে সবই ঠিক আছে কিন্তু এর চেয়েও আরো বেশি আসলে আমাকে পরিশ্রম করতে হয়েছে যেটি সেটি হচ্ছে বিপণনটা নি কারণ আপনি জানেন যে উৎপাদন বিভিন্ন জায়গায় হতে পারে কিন্তু বিপণন আসলে এদের একটা বিশাল সিন্ডিকেট সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশেষ করে তারা রাজধানীর বিভিন্ন বড় বড় ওষুধের মার্কেট থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে এমনকি একেবারে গ্রাম জেলা উপজেলা গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এই সব নকল ভেজাল ওষুধ ছড়িয়ে পড়ছে আপনি জানেন এবং সেটা হচ্ছে যে যখন আমি চিন্তা করলাম যে এই চক্রটা যারা আসলে আমি যদি বলতে চাই আপনি জানেন যে ইনভেস্টিগেশনে আপনার কথার আসলে কোনো ইয়ে নাই এখানে আসলে ডকুমেন্টস কথা বলে এখানে আসলে রাইট এখানে আসলে বিভিন্ন নথিপত্র প্রমাণই আসলে এখানে শেষ কথা প্রমাণই কথা বলে তখন আমি আসলে কয়েকটি যারা মার্কেটিং মার্কেটিংয়ের সাথে যুক্ত যারা এসব সব ওষুধ একেবারে মার্কেটিং মানে দোকান এবং একেবারে মানুষের দোকান হয়ে মানুষের ফার্মেসি হয়ে মানুষের হাতে পৌঁছে যাচ্ছে এরকম কিভাবে পৌঁছে যাচ্ছে এটি আমি আসলে বের করা শুরু করি তো আমার আমি এটির জন্য আমার মনে আছে যে শাহবাগ ওষুধ মার্কেট আছে পিজি হসপিটালের এক পাশে আপনি জানেন বড় ওষুধ মার্কেট এবং আমার কাছে আমি একটি সোর্সের মাধ্যমে খবর পাই যে এখানে বেশ কয়েকটি গ্রুপ এবং আপনাকে আমি বলে রাখি এটি কতটা ভয়ঙ্কর আপনি জানেন যে এরকম না পা প্যারাসিটামলের মতো ওষুধ থেকে শুরু করে আপনার হচ্ছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক আমি যখন অনুসন্ধান করেছিলাম আমি দেখেছি সিফিক জিম এরকম আমার নামও মনে আছে অনেক অ্যান্টিবায়োটিক তারপরে হচ্ছে যে ক্যান্সারের মতো বড় বড় রোগের ওষুধগুলো ওষুধগুলো নকল হচ্ছে আপনি একবার চিন্তা করুন যে সব নকল ওষুধ যদি ওই সমস্ত গুরুতর অসুস্থ রুগীকে আসলে ব্যবহার করা হয় তাদের উপর প্রয়োগ করা হয় আসলে তাদের অবস্থাটা কী কী দাঁড়াবে আপনি এটি বুঝতে পারছেন তো আমি যেটি বলছিলাম যে আমি শাহাবাগে ওষুধ মার্কেটগুলোতে আসলে এটি আমি ট্র্যাক করা শুরু করি এবং আমি ওখানে প্রায় আমার মনে আছে পনেরো ষোলো দিন আমি টানা ওখানে এটা নিয়ে আমি কাজ করেছি তাদেরকে আমি চেয়েছি যে যারা এই নকল ভেজাল ওষুধ নিয়ে আসলে কাজ করছে বা এইখানে পৌঁছে দিবে তাদেরকে আসলে আমি সরজমিনে একেবারে তাদেরকে আমি হাতে নাতে একটু ধরতে পারি মানে আমি তো তথ্য প্রমাণের জন্য ধরতে পারি কারণ ধরা তো আসলে আমাদের কাজ না আমরা রিপোর্ট করার পরে ধরবে আসলে যারা সংশ্লিষ্ট অথরিটি আছে তারা ধরবে পরে আমার তথ্যপত্রের জন্য যতটুকু দরকার পরে আমি এরকম থাক থাকার পরে প্রায় আমি আমার মনে আছে পনেরো ষোলো দিনের ষোলো দিনের মাথায় গিয়ে তাদেরকে আসলে আমি ট্র্যাক করতে পারলাম যে এবং তারা দুটি ফার্মেসিতে ওষুধ দিচ্ছিলো সেখানে সাধারণ ওষুধ থেকে শুরু করে খুবই এই যে যে জটিল রোগগুলো বললাম গুরুতর রোগগুলো বললাম এইগুলোর ওষুধ ছিল তখন তাদেরকে আমি আসলে সেখানে আমার আমাদের যে গোপন ক্যামেরা আছে সেখানে আমরা তাদেরকে আমরা ধারণ করি এবং একবারে তারা যখন চলে যাচ্ছিল তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি তারা যদিও তারা তখন কথা বলছিল না তারা বুঝতে পারছিল যে সামথিং রং তাদের জন্য সমস্যা হয়তো হতে পারে পরবর্তীতে যারা দোষী তারা কি মানে আইনের আওতায় এসেছিল এটা পরবর্তীতে বেশ কিছু অভিযান আসলে মোবাইল কোড করেছিল বা তারা সবাইকে হয়তো আইনের আওতা না যায়নি কিন্তু কিছু লোক ডেফিনেটলি আইনের আওতা এসেছিল এবং আমি আরেকটা ইয়ে করেছি যে ইন্টারেস্টিং বিষয় ছিল যে আপনার যখন আমি এই ইনভেস্টিগেশন শেষে আমি একটা এক্সপার্ট ওপিনিয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের তখনকার চেয়ারম্যান অধ্যাপক আবামা ফারুক স্যার ফারুক স্যারের কাছে গেলাম ফারুক স্যার খুব খুশি হলেন বললেন যে আসলে আমাদের তো আসলে ও ভেজাল ওষুধ নিয়ে আমরা ধরনের রিপোর্ট দেখি কিন্তু এই ধরনের একেবারে মাঠ পর্যায়ে কী হচ্ছে এটি আপনি তুলে এনেছেন এটি ফারুক স্যারও তখন বলেছিল যে এটি আসলে আমাদের পরবর্তীতে নীতি নির্ধারণ বা বিভিন্ন স্টাডিতে হয়তো এই রিপোর্টটিও কাজে লাগতে পারে এবং আমি আরেকটা জিনিস এখানে বলে শেষ করি সেটা হচ্ছে যে প্রশাসনের দেখা যাচ্ছে যে শুধু ওষুধ প্রশাসন অধিদপ্তর নয় বিভিন্নভাবে আপনারা জানেন যে যারা মোবাইল কোর্ড পরিচালনা করে বা যারা সবাই যে এখানে ইনভলভ আমি আমি এটা কিন্তু বলছি না অনেক ভালো কর্মকর্তা আছে আমি নাম ধরেই বলতে পারি নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ভাই অনেক ওষুধ এর আগে ছিলেন ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা ভাই ওনারা অনেক ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে এবং এইখানে কিন্তু অনেক তথ্যই আসলে আমি যারা অভিযান পরিচালনা করেছেন তাদের কাছ থেকেও কিছু ক্ষেত্রে হেল্প আমি পেয়েছি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে পরে হচ্ছে যে আমি এই 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 চ্যাপ্টারে আমি ঢুকে যাই যে কারা আসলে কিভাবে এটিকে প্যাট্রোনাইজ করছে কাদের আসলে এটি দেখার কথা ছিল আসলে দেখছে না এমনও হয়েছে যে একটা বড় নাম করা আমি নাম বলতে চাই না যেহেতু আপনি জানেন যে আমাদের ইন্ডাস্ট্রি একটা বহির্বিশ্বে এখন অনেক সুনাম এবং তারা আমাদের ওষুধ অনেক দেশে যাচ্ছে ইউরোপ থেকে শুরু করে অনেক জায়গা আমাদের ওষুধ যাচ্ছে যাচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া আমাদের ওষুধের অনেক বড় একটা বাজার সে কারণে আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির নাম বলতে চাই না হয়তো এতে একটি ইম্প্যাক্ট পড়তে পারে সেক্ষেত্রে তাদের একটি খুব জনপ্রিয় ওষুধ নকল করে ফেলে নকল করার পরে তারাই আসলে এটি জানতে পারে তারা জানতে পারার পরে তারা আসলে মামলাও করে কিন্তু দেখা যায় যে ওই মামলাটা করার পরে আসলে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না হচ্ছে যে ওখানকার যারা আসলে তাদেরকে ধরবে তারাই অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে মানে আর্থিক সহায়তা নিচ্ছে অন্য সুযোগ সুবিধা নিয়ে তারা এটি করছে না এটিও আসলে আমি এরকম একটা কেস খুঁজে বের করি এটিও আমার অনুসন্ধানে একটা পার্ট ছিল এরকম নানা বিষয় নিয়ে আমার আসলে সাত পর্বের অনুসন্ধানের রিপোর্টটি আসলে প্রকাশিত হয় আচ্ছা।